আমাদের কার্যকরী সভাপতি জি দেশে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা আর দেরি না করে শুরু করব। আজকে আজকের এই সভার সভাপতি হিসেবে আমি সংস্থার কার্যকরী সভাপতি জিতের নাম আপনাদের সামনে রাখছি। আর্টিস্টদের স্বার্থে ইরেশনালি দাঁড়িয়ে থাকে যাতে সুস্থভাবে আর্টিস্টরা কাজ করতে পারুক, এবং এটা বিগত 25 বছর ধরে চলে আসছে। তাই সেই 25 বছর আগে যারা এই সংগঠনটা শুরু করেছিল তাদের সকলকে ডেকে গতকাল একটা গেট টুগেদার করা হয়েছিল। 25 বছর ধরে ওয়ার্কিং কমিটিতে যারা যারা ইনভলভ ছিলেন, এক্সিকিউটিভ কমিটিতে যারা যারা ছিলেন, সকলকে কালকে ডেকে একটা সুন্দর গেট টুগেদার করা হয়েছিল এবং তাদের সকলকে একটা সম্বর্ধনা জানানো হয়েছিল, এবং খুব মিষ্টি একটা গেট টুগেদার যেখানে সবাই খুব খুশি হয়েছিল একে অপরের সঙ্গে দেখা করে এবং সেই সময়টা কাটিয়ে। তার জন্য এই এক্সিকিউটিভ কমিটি যারা এই ইনিশিয়েটিভটা নিয়ে সকলকে ডেকেছিল তাদেরকে সাধুবাদ জানাই এবং প্রশংসা জানাই, ধন্যবাদ জানাই যে এরকম একটা স্টেপ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। থ্যাংক ইউ অল অফ ইউ। অ্যান্ড আরেকটা জিনিস যেটা এই 25 বছর পূর্তির মাথায় রেখে করা হয়েছে সেটা হচ্ছে যে চিকিৎসার জন্য প্রত্যেককে মানে ব্যবস্থা করা যায় সদস্যরা, তারপরে এই যে 5 মিনিটের যেটা করলেন সেটা তো বোর্ডের সব সদস্যরা সুযোগ পেতে পারে না, যে কম্পিটিশনটা করলেন। কারণ আমরা যদি যারা যারা দিয়েছেন আমরা তো ওপেন টু অল রেখেছিলাম, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ধরে জলে, কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে নয়ন সরসী। রঞ্জিতা, থ্যাংক ইউ ভিওয়ানি। ইন্দর সানি সারে রে গার সানি পা নিসা নিসা রে পাগা রে গার সানি নিসা রে পাগা রে সানি সারে গা সারে সারে রে গা রে গা গা পা গা পা পানি সা। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার, ও গানামা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।